আচ্ছা, তো কি মনে আছে যে প্রথম করোনা থেকে একসাথে ছাদে আড্ডা দেওয়া, গান গাওয়া, মন খারাপ, কীভাবে বাচ্চাদের সঙ্গে দেখা হবে, তখন তুমি একদম আমরা লকডাউন আটকা, ছাদে হাঁটা, কফি খাওয়া, নিষেধের সেই লকডাউনটা আমরা পার করলাম, তার মধ্যে আবার আর একটা লকডাউন আমরা একসাথেই পার করছি, ঘরে থাকছি, রুমে কাজের প্ল্যান করছি, কাজ করব। আমাদের দুজন পাশাপাশি থাকাতে একটা জিনিস হয়েছে যে আমরা যে কথাই বলি না কেন, যা যে আড্ডাই দিই না কেন, কফি খাই, কখনো মুড়ি ভাজা খাই, কফি দিয়ে মুড়ি ভাজা আমাদের, হ্যাঁ আমাদের সুমিতের ফেভারিট, সুমিতের ফেভারিট, সুমিত সুন্দর করে কফি আমাদের করে খাওয়ায়। তখনও কিন্তু দিদি মাথার মধ্যে খেলে যে এই গল্পটা সিনেমা করা যায়, এই গল্পটা নাটক করা যায়, মানে আমরা অভিনয়ের বাইরে, নাটকের বাইরে সিনেমাগারে কিছুতে যেতেই পারি, চিন্তা করি হয় যাত্রা মঞ্চে আনবে, কিংবা একটা মঞ্চে নাটক করবো, কিংবা সিনেমা করবো, একটা নাটকের বাইরে আমরা যেতেই পারি। আসলে আমাদের গল্প এটা লিখতে ঘিরেই আমাদের গল্প, আসলে না আমাদের অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করা, আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা যারা লেখাপড়া শিখে এসেছি, ইচ্ছা করলে আমরা ব্যাংকে চাকরি করতে পারতাম, ইচ্ছা করলে আমরা ইউনিভার্সিটি চাকরি করতে পারতাম, কলেজ স্কুল বা নাচ শিখাতে পারতাম, গান শিখাতে পারতাম, কিন্তু আমরা এতটাই ডেডিকেটেড যে আমরা শুধু অভিনয় করতে চাই, আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। আমাদের সময়ের কথা তো তুই জানিস না, তুই তো অনেক জুনিয়র, আমরা কিন্তু অনেক কষ্ট করছি, বুঝতে পারছিস যে ধর তাই বলছি যে ধর আমরা যারা কীভাবে কষ্ট করছি, এমন সময় হয়তো এমন জায়গায় গেছি শুটিং করতে, সেখানে হয়তো মাটির ঘর থাকতে হয়েছে, একটা কেউ ইচ্ছা কিন্তু দেয়, এখন তো অনেক জায়গায় টয়লেট হচ্ছে, তোমাদের সময় নাকি টয়লেট হচ্ছে, আমাদের আগে যা এই জন্য না আমাদের ফিল্মের আর্টিস্টদেরকে যদি বিশেষ করে সিনিয়র শিল্পীদেরকে যদি কেউ অশ্রদ্ধা করে বা তিনি কথা বলে, ইভেন শুধু শিল্পীদের না, প্রডিউসার, ডিরেক্টর, টেকনিশিয়ানস, টি বয়, লাইট বয়, মেকআপ বয়, যার মেকআপ যারা সবাই আমাদের লাইফে পড়ে, তো এই জন্য আমরা আমার সহ্য হয় না, যার কারণে সহ্য হয় আমার সহ্য হয় না, একটু ভালো করে থাকে। ওই জন্য দিদি তোমাকে আমার বেশি ভালো লাগে যে তুমি ইন্ডাস্ট্রির সবার কথা ভাবো, শুধু যে আমরা যারা অভিনয় করছি শিল্পী তাদের কথা বলছি, তোমরা তো একটা স্বর্ণের যুগে এসেছিলে, স্বর্ণের যুগ করেছো, আমরা তো স্বর্ণযুগ পাইনি, এখন যতটুকু আমরা পেয়েছি, যতটুকু দেখেছি, তাতে একজন শিল্পী আমার মনে হয় যে আমরা আসলে তুমি যেটা বললাম আমরা অনেক প্রফেশনে যেতে পারতাম, আমরা যাই না, অভিনয় করতে অবশ্যই যতদিন বেঁচে থাকবো অভিনয়টাই করতে চাই। তো যখন কেউ বলে আসলে যে অভিনয় নিয়ে কোনো কিছু, যে মিডিয়া নিয়ে কিছু, আমার খুব দুঃখ হয়। তোমাকে আমার এত ভালো লাগার কারণ এটাই যে তুমি এর বাইরে সবসময় তুমি একটা শিল্পের মধ্যেই থাকো, হয় আমি তোমার বাসায় অনেক রাত্রে নক করলাম, দেখলাম দিদি একটা বই পড়ছে, যে আমি আবার বইটা হাতে নিয়ে দেখলাম যে ওটা আগে আসলে দিদি কখনো নাট্য রূপ দেবে, কিংবা বইটা এত শেখার কিছু আছে, এমন সব তুমি বই পড়ো, আমি তোমার কাছ থেকে অনেক এনার্জি নিয়ে বাসায় যাই। না না, তুই অনেক বই পড়িস, তুই অনেক সোশ্যালি অ্যাক্টিভ, এবং মানুষের জন্য যখন কোনো মানুষ, আমি সময়ের ব্যাপারে বলি, সুন্দর অনেক ছোট কিন্তু আমার পাশে যেহেতু থাকে, সে একজন শিল্পী, নায়িকা, আপনার যেভাবেই দেখেন সুরবনা সময়, ও কিন্তু মানুষের কল্যাণে কাজ করে, আমি দেখেছি শীতের সময় মানুষ যখন ঠান্ডায় কাঁপে তাদের জন্য কম্বল দেওয়া আছে, তারপরে যখন প্রচণ্ড গরম, যে করোনা শুরু হলো প্রথম দিকে, সে সব জায়গায় করোনা ইয়ে স্যালাইন স্যানিটাইজার বানায় সবাইকে দিয়েছে, দিয়েছে দিদি কিন্তু খিচুড়ি রান্না করে এই এলাকার সবাইকে খাইয়েছে, আমরা সবাই সবার জায়গা থেকে কী চেষ্টা করি কীভাবে মানুষের পাশে আসতে পারি, আমাদের শিল্পীদের তো খুব বেশি কিছু নেই, যতটুকু আছে দুহাত দিয়ে মানুষকে উজাড় করে দেওয়ার চেষ্টা আমরা, আসলে তাই আমাদের বাংলাদেশের শিল্পীরা তো অনেক বড় লোক, আসলে অনেক বড় লোক ধরি না, সেই অর্থে ধরি না, কারণ এটা পারে না, ইন্ডাস্ট্রি পারেই না, আমাদের ইন্ডাস্ট্রি ছোট, সেই জন্য যতটুকু আমরা পাই ততটুকু দিয়েই মানুষকে চেষ্টা করছি, আমাদের তো অনেক আত্মীয় স্বজন আছে, অনেক গরিব আত্মীয় স্বজন আছে, তাই না, বন্ধু বান্ধবও আছে অনেক, যারা আমাদের কো আর্টিস্ট কাজ করেছে, হয়তো তারা টাকা রাখতে পারেনি কিংবা অসুস্থ, তাকে চেষ্টা করেছি, হয়তো বলা হয় না, তো আমরা নাই বলি, আমার মনে হয় যে যার যতটুকু সামর্থ্য আমরা তাদেরই চেষ্টা করি মানুষের জন্য, যাই অনেক কঠিন কঠিন কথা দিদি, এই মানে মেঘলা দিনে
ছাদে উঠে মেঘলা মেঘ একটু রোদ উঠে গেছে, অল্প রোদ, সারাদিন বৃষ্টি ছিল, তোমার একটা মেঘলা দিনের গান শুনতে এই মেঘলা দিনে একলা খাড়ে থাকে না তবু কবে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা খাড়ে থাকে না তবু কবে যাব কবে পাব ওগো তোমার এইটুকু জানি, বললাম না গান মনে থাকে না আমার। অনেক ভালো গান করে, অনেক ভালো নাচ করে, মানে একজন গুণী শিল্পী। গুণী শিল্পী না, মানে জাস্ট একটু পারি চেষ্টা করবে। বিনয় মানে একটু একটু পারে না, অনেক ভালো পারে, কিন্তু আসলে আমরা জানি যে সমুদ্রর বিশালতা কথা বলতে হয় না, আমি দেখি হিমালয় যে অনেক উঁচু ওটাকে তো বলতে হয় না যে আমি উঁচু, এরকম একদিন যে তার বিশালতার। আমার একটা জিনিস আমার যেটা মনে হয়, আমার বাবার একটা কথা মনে হয়, আমার বাবাকে অনেকেই চেনেন অবেন্দ্র বিশ্বাস। আমার বাবা একটা গান খুব গাইতেন, যেহেতু শিল্পী সবসময় গানটা গাইতেন, যে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পাছি যদি পিছিয়ে পিছিয়ে করি প্রভু ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু এই যে এটা আমার বাবার গান, আমি হয়তো কথা বলতে পারতাম, বাবা খুব পছন্দ করতেন এই গানটা। বাবা অনেক গণসঙ্গীত গাইতেন, চিত্রঙ্গে থাকতেন, যখন যখনই রাস্তায় কখনো সরকার তখন বাবা সাথে যাই হোক, আমার বাবা আমার মাও থাকে। আর আমার যেটা প্রিয় গান সেটা হচ্ছে যে নিজের করিতে গৌরব নিজের কেবল করি অপমান নিজের করিতে গৌরব নিজের কেবল করি অপমান শুধু যাচিহে তোমার পরম ক্লান্তি পরাণে তোমার পরম শান্তি আমারে আড়াল করিয়া দাঁড়া হৃদয় পদ দলে আমারে মাথা নত করে দাও হে তোমার চলো লকডাউন চলছে, আমরা নিজেরা নিজেদের একটু উৎসাহ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমাদের কোথায় যাবো আর
সঙ্গে সুর মিলাইতে পারি, এটা বেশি কিছু পারি না। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন। আমরা যত বেশি ঘরে থাকবো তত সুস্থতার দিকে এগিয়ে যাবো, আমরাও ঘরে থাকি। হঠাৎ হঠাৎ দেখা হয়, তাও আবার মাস্ক পরে স্যানিটাইজার দিয়ে আমরা ঘরেই থাকি, ঘরে আছি। আপনারা সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।